মানে এত মারাত্মক শরীর খারাপ লাগছে, কি বলবো, কি ভয়ানক। গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ফার্স্ট মনে হয় তোমাদের সাথে এতটা বেলায় দেখা করলাম, যার জন্য আমি গুড আফটারনুন বললাম। মুখ চোখটা দেখেই বুঝতে পারছো যে হালটা খুবই খারাপ। অ্যাকচুয়ালি ব্যাপারটা মানে এই বছরের শীতটা আমার কাছে পুরোপুরি এক্সেপশনাল হয়ে গেল। মানে এরম শীত আমার কোনো দিন যায়নি ছোটবেলা থেকে আজ অব্দি, যে কনস্ট্যান্ট ঠান্ডা লাগতে পারে, কনস্ট্যান্ট ঠান্ডা লাগতে পারে এইভাবে। কাল থেকে আবার জ্বর শুরু হলো। আজকেও মানে সকালবেলায় যে উঠে সমস্ত কাজ করবো, টিফিন কিচ্ছু না কিচ্ছু করতে পারিনি, মানে এতটাই শরীর খারাপ, জ্বর, ক্যালপল খেয়ে কাটাচ্ছি একদম। কালকে বিপাশা দেখে বলছিলাম যে টপ টু বটম পুরো চিড়িয়াখানা যে ধুলো সেটা ক্লিন হতে হবে। এই প্রথম মনে হয় শীতে যে আজকে আমি মানে স্নান না করে শুধু বডি ওয়াশ করতে হচ্ছে, মানে প্রথম অনলি ফর জ্বর। কারণ ডক্টরের সাথে কনসাল্ট করলাম, উনিও বললেন যে যা যা মেডিসিন সেগুলোই খেতে আর ওয়াশ করতে বডি, মানে যেহেতু জ্বরটা রয়েছে। একদম ভালো নেই শরীরটা, একদম ভালো নেই, যাই না যে কি করে কি সারাদিনের কাজ করব। চলো যতটা পারবো যেখানে তোমাদের সাথে আসবো। আচ্ছা তো হালটা কিরকম খারাপ, মানে মারাত্মক হালটা খারাপ, মানে আলটিমেটলি আর যাই হয়ে যাক কিছু করতে পারি কি না পারি সারাদিনের কাজগুলো, ঘরের কাজ যেরকম করতে হয় ঠিক সেরকম নিজের খাবারটাও যেরকম খেতে হয় ঠিক সেরকম আমার এই বাচ্চাগুলো পরিচর্যাটাও না করলে হবে না। তো সেই জন্যই আজকে জাস্ট এমনি একটু স্প্রে জল দিয়ে দেব। তাছাড়া আজকে আর মোটামুটি আর এনার্জি নেই এখন সপ্তাহ জল ফল দিয়ে বা ই করার, নর্মাল জল দিয়ে দিতে হবে, আর কোনো রাস্তা নেই। শরীরটা ভালো লাগছে না দেখে মামনি, মানে ওদিকে মামু আমাদের বাড়িতে মামনি কাম্মা গণ মানে প্রত্যেকের বাপি কারো ছাড়েনি, মানে সবার সবার ঠান্ডা লেগেছে। এবারে ওই যেটা হয় মানে আমি নয় তাও বসে আছি, আমার চোখ মুখগুলোর কি অবস্থা, কিন্তু মামনি তো সেটা পারবে না ভাগ, এটাই হচ্ছে গিয়ে মা। যাই হোক, মামনি বেরিয়েছিল যাওয়ার পথে, রান্না আবার দিয়ে চলে গেল, কারণ শরীরটা খারাপ আমি আনতেও যেতে পারছি না বলে। কিন্তু আমি তখন মামনিকে দুটো অ্যান্টিবায়োটিক ওষুধ কিনে দিয়েছিলাম, তার কি মুখ, সেটা কি খাবে না, মানে কি বলবে এদেরকে, কেসে যাবে ওষুধ দরকার কিন্তু খাবে না দামি, মানে এই মহিলাদের সাথে পারা খুব মুশকিল, খুব মুশকিল। তো যাই হোক, আমি দিয়েছি জোর করে কিনে, ফেলে তো আর দেবে না, খেতেই হবে। তো এখন আপাতভাবে খাবার দিয়ে গেছে, এটা হচ্ছে গিয়ে ভেটার মধ্যে দিয়ে গেছে হচ্ছে গিয়ে সোয়াবিন আলু আর ডিম দিয়ে একটু, যেহেতু জ্বরের মুখটা সেই জন্য বলেছি, সেই জন্য একটু মাখনটা কষা কষা দিয়ে গেছে। এটাই দেখি দিয়েছে, ও এটাই দিয়েছে হচ্ছে গিয়ে মাছের ঝাল, তেলাপিয়া মাছের ঝাল। আর দুটো বক্স আমি দেখিনি, মামনি বলেছে যে আলাদা করে প্যাকিং করে দিয়েছে, বলছে ওই দুটো খুলবি না, ওই দুটো কালকের জন্য হয়ে যাবে, সেই জন্য ওটা আমি আর খুলিনি। এইটা দিয়ে আজকে একই মুখটা ভালো লাগছে না, কি দিয়েছে দেখছি, দাঁড়াও, এটাও ভালো, চিংড়ি মাছ লালসা। তো এটা দিয়ে চলো খেয়ে নিই আজকে, আর রাত্রেবেলার জন্য তো আলাদা খাবার রয়েছেই, আর মামনি যেগুলো কালকেরও দিয়ে দিয়েছে, কালকে দুপুরবেলাটা ওর দিয়ে চালিয়ে নেবো, রাত তো কালকে নিয়ে আসার আছেই। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, তারপরে বেরোতে হবে। জাস্ট তোমাদের সাথে সকালবেলা কথা বললাম, তারপরেই একটুখানি ফ্রেশ হয়ে লাঞ্চটা করলাম, তখন ওর সাথে কথা বললাম, ব্যাস আবার কুপোকাত হয়ে পড়লাম। মানে এত মারাত্মক শরীর খারাপ লাগছে, কি বলবো, কি ভয়ানক। মানে ঠিক আগের বছর জানুয়ারি মাসে আমি ভুগেছিলাম কোভিড, সেটা থ্রি, মানে যখন ভ্যারিয়েন্ট থ্রিটা ছিল, তখন আবার এবছরে জানুয়ারিতে আমার ঠিক এরকম টাইপের একটা বাজেভাবে শরীরটা খারাপ হলো। বিকেলে পড়াতে যাওয়ার আছে, কি করে যাব আমি বুঝতেই পারছি না, মানে যেতে তো হবেই, কারণ সকালের আমার ক্লাস ফ্লাস সব বন্ধ করে দিলাম, যেতে পারলাম না। এবার কতগুলো ম্যানেজ করব, অল্টার করব একবারে, বিকেলেরটা যেতেই হবে, কিন্তু সাংঘাতিক, মানে আমি পুরো রীতিমতো কাঁপছি, শীতে কাঁপছি আর পাচ্ছি না।
পুরো প্যাকেট হয়ে মানে একটা শীতের কুর্তিগুলো যেগুলো হয় উলেন সেইটা, তারপর একটা জ্যাকেট, চাদর, মাস্ক, মানে কিছু বাকি নেই, চশমাটাও নিয়ে এসেছি, মানে পুরো ঢেকে ঢেকে এসেছি, তাতেও মানে ঠান্ডা লাগলে আর সময় হাতে নেই, আবার জ্বর জ্বর আসছে, আর ভালোও লাগছে না। তারপর তোর কি হচ্ছিল বল, স্কুলে কি হচ্ছিল? মাথা ব্যথা করছিল, আর 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 আমি কি দেখতে জানি না তো তাই আমি কি দেখতে যাবো গা গুলা কিরকম। আর হাতটা কিরকম ব্যথা হচ্ছে এখন? এখন খুব ব্যথা, তুমি দেখে মনে হচ্ছে না তো, তুই যা বেঁকি বেঁকি নাচছিস, তো ব্যথা আছে আছে। তুই কি করছিস? আমি এখন সাইকেলে লাগাবো বলে লাইট লাগাচ্ছি। তোর নাকি হাত ব্যথা, এই অবস্থা তোর হাত ব্যথা? তো আমি কোন হাত দিয়ে করছি? মানে ঢপলিং পারি, কোন হাত দিয়ে করছি? ও আচ্ছা আচ্ছা, ওই হাতটা ব্যথা, এই হাত দিয়ে করছিস ওই জন্য? ও আচ্ছা, দেখিয়ে দে কোন জায়গাটা, এই হাতটা এখানটায়? আ হারে, ফুলে আছে ছেলেটার হাতটা, মানে কি কষ্ট হচ্ছে। ও সন্তুটার হাতটা, ও বাবা সত্যিকারের ফুলে আছে। বাবা ওটা কিজেল কিজেল সম্ভব মা এখন ভালো করে বলতে পারে, কিন্তু আর কি বলতো, কি বলতাম আর একবার ডান্সটা একটু ভালো করে দেখি। এরকম করিস, আমার সাথে লজ্জা লাগে এখন। দেখ আমার যে জ্বর, আমার যে শরীর খারাপ, তোকে দেখে আমি চার্মড হয়ে যাই। এই তুই এত এই জন্য তো জিজু আসতে চাই, আমি দেখো না লজ্জায় মরে যাচ্ছে। ঠিক আছে, কি গো আমি করতে পারবো না, ওই সাইডে আমার হবেই না, ওই সাইডে আমি নিতে পারবো না। ওই সাইডে আমি নেবো না, তুই ইচ্ছা করে এরম করছিস। আর আর মানে বদমাইশি। আর তুই আরেকটা কি জানি করিস, সেটা একটু কর, পুষ্পা পুষ্পাটা একটু দেখা কিরম ভাবে দেখাস। ও এখন এইটা নিয়ে যে পড়েছে এই যন্ত্র, টাটা গুড নাইট। ভীষণ ভীষণ একটা মানে বাজে টাইপের দিন, তাও শ্রীমন্ত সারাদিন তো অফিস চলে গেছিলো, আসার পরে আমি ভাবছিলাম যে বাড়িতে চলে আসব, কিন্তু মামনির বাড়িতে গিয়ে একটু ঝিঙ্কুর এন্টারটেইনিংয়ে তাও একটু ফিট ফিট লাগছিলাম, কারণ যতই শরীর খারাপ থাক যাই থাক, ও থাকলেই পুরো চার্মড, ওর পাগলামিগুলো দেখলে বোরিং। তো চলো, অনেকটা রাত হলো, ক্যালপল খেলাম, খেয়ে আবার ঘুমিয়ে পড়তে হবে, মানে শরীরের হালটা ভীষণ খারাপ, ভীষণ।